এবছরের দাদা সাহেব ফালকে চলচ্চিত্র উৎসবে সবাইকে চমকে দিয়ে সেরা অভিনেত্রীর শিরোপা ছিনিয়ে নিলেন এক সাঁওতালি কন্যা, নাম ডগরমণি টুডু, বয়স মাত্র 22। অনাথ আশ্রমের প্রেক্ষাপটে তৈরি হওয়া এই সিনেমার নাম আশা। শুধুমাত্র অভিনয় নয়, ডগর সমানতালে গানও করেন, তিনি একজন গায়িকাও। পুরুলিয়ার প্রত্যন্ত এক গ্রাম থেকে উঠে আসা মেয়েটির অভিনয় জীবন সম্পর্কে কিছু কথা জেনে নেওয়া যাক তাহলে। 1998 সালের 18 মে জন্ম মেয়েটির। পুরুলিয়ার মানবাজার 1 নম্বর ব্লকের বাসিন্দা ডগরমণি টুডু। সাঁওতালি ভাষার চলচ্চিত্রে খুব পরিচিত মুখ সে, তবে কলকাতা শহরে তার নাম বা খ্যাতি সেভাবে তৈরি হয়নি। কিন্তু এই সম্মান অর্জনের পরে সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে খুব সরগোল পড়ে গিয়েছে। মাত্র 12 বছর বয়সে অভিনয়ে হাতেখড়ি, অভিনয় করতে করতে তিনি আজ বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন সাঁওতালি সমাজে। প্রায় 10 বছরের অভিনয় ক্যারিয়ারে বেশ কয়েকটি পূর্ণদৈর্ঘ্যের চলচ্চিত্রে অভিনয় করে ফেলেছেন। ছোটবেলা থেকে অভিনয়ের পাশাপাশি পড়াশোনাও চালিয়ে গেছেন ডগরমণি। বাঁকুড়া বিশ্ববিদ্যালয় থেকে সাঁওতালি ভাষায় স্নাতকোত্তর সম্পন্ন করেন। এখন তিনি মূলত সাঁওতালি ভাষার ছবি ও গানের ভিডিওতে কাজ করছেন। এবছরের কলকাতা চলচ্চিত্র উৎসবে তাঁর অভিনীত আশা চলচ্চিত্রটি দেখানো হয়েছিল। সিনেমাটি দেখে বহু গুণীজন তাকে প্রশংসা করেছেন। এক আদিবাসী মেয়ের জীবনযুদ্ধের গল্পই হলো এই সিনেমার মূল বিষয়। রায়গঞ্জের দক্ষিণ সোহারি গ্রামে শুটিং হয়েছে এই ছবিটির। অসাধারণ দক্ষতায় আদিবাসী চরিত্রকে ফুটিয়ে তুলেছেন ডগরমণি। ডগরমণি অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সমাজসেবামূলক কাজেও যুক্ত। বড় পর্দার সিনেমার আড়ালে ছোট আঞ্চলিক সিনেমাও যে অনেক ভালো তা ডগরমণি প্রমাণ করে দিয়েছেন। ভালো থাকুন ডগরমণি, আপনি আপনার সিনেমার পাশাপাশি সমাজসেবামূলক কাজও চালিয়ে যান ও জঙ্গলমহল তথা বাংলাকে গর্বিত করুন।